গ্রাফটিং করা চারা গাছের প্লাস্টিক খুলে না দিলে কি অবস্থা হতে পারে, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সবুজ জমা। আমাদের আজকের এই ভিডিওতে এই বিষয়টাই পুরোটা আলোচনা করা হবে। চলুন দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই পুরো ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, যেমনটা বলছিলাম, আম গাছের গ্রাফটিং করা চারাগুলির যদি প্লাস্টিক পিতা খুলে না দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে, আজকের এই ভিডিওতে যেহেতু দেখাবো। প্রথমে যে গাছটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছটিতে আমি গ্রাফটিং করেছিলাম বিগত 3 মাস আগে। এই 3 মাসের পর এই যে প্লাস্টিক পিতাটা খুলে দেওয়ার যে একটা সেশন রয়েছে, এই সেশনটা কিভাবে করতে হবে বা এই প্লাস্টিক পিতাটা কিভাবে খুলতে হবে, এটা সবাই নিজে নিজে খুলে নিতে পারবে। তবুও এই প্লাস্টিক পিতাটা খোলা এত গুরুত্বপূর্ণ কেন, আর কি কি ভুল করলে এই প্লাস্টিক পিতা খোলার সময় আপনার গ্রাফটিং চারা মারা যেতে পারে, তো আজকের এই ভিডিওতে ফুল ফিল জানার চেষ্টা করব। তো প্রথমে এই যে চারাটি দেখছেন, এই চারাটিতে আমি কীভাবে গ্রাফটিং করেছিলাম সেটা যদি আপনাকে দেখতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটি দেওয়া থাকবে, অথবা আই বাটনে ক্লিক করেও আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এই গ্রাফটিং করা একদমই সহজ একটা বিষয়, একদমই সহজ একটা বিষয়, আপনি একবার দেখলেই এটা বুঝতে পারবেন। তো প্রথমেই আমি এই গ্রাফটিংটা কীভাবে করা হয়েছিলো এটা একটু আপনাদেরকে বলি। এই গ্রাফটিংটা করা হয়েছিলো ভিয়েনার গ্রাফটিং যেভাবে করা হয় সেইভাবে। তো আম গাছে কীভাবে ভিয়েনার গ্রাফটিং করতে হয় সেই সম্পর্কিতেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো মূলত এখন গাছটার বর্তমান যে কন্ডিশন সেটা দেখতে পারছেন যে খুবই করুণ হয়ে গেছে, কারণ এইখানে যে আমাদের গিট্টুটা দেওয়া আছে, প্লাস্টিক পিতার যে গিট্টুটা দেওয়া আছে এখানে, তো এই জায়গাটা থেকে ভেঙে এই গ্রাফটিং চারাটা নষ্ট হয়ে যেতে পারে। তো তাই প্লাস্টিক পিতাটা খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা এই প্লাস্টিক পিতাটা কীভাবে খুলবো সেটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে এই প্লাস্টিক পিতাটা আমরা হাতের সাহায্যে বা নখের সাহায্যে এটা হালকা করে, এটা যে প্যাঁচ আছে সেই প্যাঁচটা একটু ঢিল করে দিব, তারপর এটা খুলবো। কখনোই ব্লেড কিংবা ইয়ে ব্যবহার করতে যাবেন না, বিশেষ করে চারা গাছের ক্ষেত্রে। আর যদি ব্যবহার করেন তাহলে একটু সাবধানে ব্যবহার করবেন। আমরা এখানে কোনো ব্লেড কিংবা ছুরি এসব ব্যবহার করব না, হাতের নখের সাহায্যে যেভাবে হবে সেইভাবেই করব। তো চলুন আমরা এখন এই প্লাস্টিক পিতাটা খুলবো। তবে প্লাস্টিক পিতা খোলার আগে একটা সতর্কতা বাড়িয়ে দিয়ে দিচ্ছি, অবশ্যই প্লাস্টিক পিতা খোলার আগে গাছের যে বর্তমান যে কন্ডিশন সেই কন্ডিশন মেনে বা গাছের বর্তমান অবস্থা সেটা দেখে তারপরে এই কাজটা করতে যাবেন, নয়তো আপনার গাছের ক্ষতি হইতে পারে। তো প্লাস্টিক পিতাটা কীভাবে খুলবো চলুন দেখা যাক। তো দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যেই প্লাস্টিক পিতার যে প্যাঁচটা ছিল সেটা খুলে ফেলেছি, এখন জাস্ট প্লাস্টিক পিতাটা খুলছি। তো এটা আমরা কীভাবে খুলছি আপনারা একটু দেখুন। প্লাস্টিক পিতাটা খোলার পরে আমি একটা জিনিস দেখাবো, যে গাছের যে বর্তমান কন্ডিশন যেটা বলছিলাম, যে প্লাস্টিক পিতার প্রভাবে গাছের যে বেড়ে ওঠা সেটা বৃদ্ধিটা একটু কমে গেছে, খুব একটা ক্ষতি হয়নি, তারপরেও একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারতো এই গাছটা, তো সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তো প্লাস্টিক পিতাটা আস্তে আস্তে খুলে দিচ্ছি, তো এটা খুবই সাবধানে করবেন, নয়তো আপনার এই গাছটির যে মোচড় লেগে ভেঙে যেতে পারে। তো তাই আমি এটা আস্তে আস্তে খুলে দিচ্ছি, তো আপনারাও ঠিক এভাবে আস্তে আস্তে প্লাস্টিক পিতাটা খুলে দিবেন। তো প্লাস্টিক পিতাটা খোলার সময় দেখবেন যে গ্রাফটিংয়ের যে জয়েন্টের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কোনোভাবে যেন আঘাত না পড়ে, তাহলে কিন্তু আপনার গ্রাফটিংটা নষ্ট হয়ে যেতে পারে, তাই অবশ্যই সেটা খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টিক পিতাটা খুলে দিয়েছি, আমরা এলোমেলোভাবে এটা খুলেছি। তো প্লাস্টিক পিতাটা দেখুন একবার, যে একটা প্রেশার পড়েছে সেই প্রেশারে কিন্তু এই প্লাস্টিক পিতাটার এখানে একটা ছাপ বসে গেছে। তো এই গাছটা দেখলেই বোঝা যাচ্ছে যে গাছটার যে কন্ডিশন, প্লাস্টিক পিতাটার ফলে কিন্তু এটা ছাপ বসে গেছে এবং প্লাস্টিক পিতাটা আমরা খুলে দিলাম। তো এখন মূলত যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, যে এই যে দেখুন এইখানে একটা ভাঁজ পড়ে গেছে, এইখানে একটা ভাঁজ পড়ে গেছে, এবং ইভেন এইখানের যে জায়গাটা সেটা সরু হয়ে গেছে, এই প্লাস্টিক পিতার প্রভাবে কিন্তু এই কাজটা হয়েছে। আর যে জিনিসটা দেখাবো, যে এই যে দেখুন আম গাছের যে অংশ আপনার গ্রাফটিং করার পরে এই সফল হয়েছে সেই অংশে আপনার যে দেখুন একটু লাল লালচে ভাব হয়ে গেছে, বাদামি কালার মতো লাগছে দেখতে। এইটার কারণ কী বা এটা হওয়ার উদ্দেশ্য কী? প্লাস্টিক পিতার ভেতরে এই সায়নটা এবং রুডিস্টকটা যে গেট তৈরি করেছে, যে গেটের মাধ্যমে বা যে জয়েন্টের মাধ্যমে ক্যাম্বিয়াল লেয়ারের মাধ্যমে এই প্লাস্টিক পিতাটার যে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, তো সেইভাবে এখানে ক্যাম্বিয়াম লেয়ারটা জোড়া লেগে গেছে, এবং জোড়া লাগার যে একটা স্থান সেইখানে এটা দেখতে তাই এমন লাল লাল ভাব লাগছে। তো এইখানে বিশেষ যে জিনিসটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে উপরের যে জোর পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এইখানে যে প্লাস্টিক পিতাটা আমি বেঁধেছিলাম, তো এইখানে আপনি দেখতে পারবেন যে ছায়ন এবং রুডিস্টকের যে দুইটা জোর সংযোগ সেই জোর সংযোগে কিন্তু সুন্দর লাগছে দেখতে। দেখেছেন এইখান থেকে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমি বলছিলাম। তো এই গাছের প্লাস্টিক পিতাটা খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, আর সাবধানতা অবলম্বন না করলে কিন্তু আপনার গ্রাফটিংটি নষ্ট হয়ে যেতে পারে, অত্যন্ত সাবধানতার সাথে এই কাজটা করার চেষ্টা করবেন। আমরা প্লাস্টিক পিতাটা
খোলার সময় যেসব সতর্কতা অবলম্বন করেছি সেগুলোর মধ্যে হচ্ছে যে এক আমরা হাতের নখের সাহায্যে হচ্ছে যে এই প্লাস্টিক ফিজাটা ওপেন করার চেষ্টা করেছি কোনোভাবে আমরা কোনো চাকু কিংবা ধারালো কোনো কিছু ব্যবহার করিনি তার একটাই উদ্দেশ্য স্যার হচ্ছে যে গাছকে আমরা কোনো আজাব বা কোনো ক্ষতি গাছের হোক এটা আমরা চাই না তো এই কারণে আমরা যে প্লাস্টিক ফিতা ব্যবহার মানে খোলার সময় আমরা হাতের নখের ব্যবহার করেছি এবং সেটা দিয়ে আস্তে আস্তে করে আমরা এই প্যাচটা যেভাবে আসে সেই রাউন্ডে আমরা খোলার চেষ্টা করেছি দেন আমাদের প্লাস্টিক ফিতাটা খুলে গেছে তো এখন মোটামুটি গাছটা সুস্থ হয়ে গেছে কিছুদিনের ভিতরে কিন্তু এই যে জায়গাগুলো দেখছেন যে আপনার ব্যান্ড মানে বেড়ে হয়ে গেছে এবং এই জায়গাগুলো আপনার স্যাপটা হয়ে গেছে এগুলো আপনার রিকভারি হয়ে যাবে এবং ধীরে ধীরে কিন্তু এই গাছটা আরও সুস্থ হয়ে যাবে এবং গাছটার যে গোড়ার দিকের যে বর্তমান অবস্থা সেগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাছটার কিন্তু কোনো খাদ্য ঘাটতি নেই এবং গাছটা কিন্তু সম্পূর্ণটা সুস্থ সবল চারা তো এই সব চারাতে গ্রাফটিং করে সহজেই সফল হওয়া যায় আপনি যদি মনে করেন যে ছাদবাড়ি বা বাসা বাগানের যে গাছগুলো আপনার যত্ন নিচ্ছেন বা গ্রাফটিং করছেন সেগুলোর প্লাস্টিক পিতা খুলবেন না তাহলে অবশ্যই ভুল করছেন তার কারণ হচ্ছে যে প্লাস্টিক পিতা খুলে দেওয়া মাস্ট বি প্রয়োজন যদি সেটা করেন তাহলে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আপনার গাছটা বেড়ে উঠতে পারবে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়বে না আর আজকের এই ভিডিওর মাধ্যমে জাস্ট একটা কাজ শেখানো হয়েছে সেটা হচ্ছে যে প্লাস্টিক পিতাটা কেন খুলবেন এবং এটার উপকারিতা কী আর না খুললে আপনার কী কী ক্ষতি হতে পারে দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন তথ্যপত্র পেতে নতুন নতুন ভিডিও পেতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে।